হ্যালো, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। আজকে আমরা সাহা ইনস্টিটিউটে ম্যাথ ক্লাসে আছি, কম্পিটিটিভ এক্সাম ম্যাথ ক্লাস। তো আজকের সমস্যাটি আমি আগে পড়ছি, পড়ার পরে তারপর ডিসকাস করব যে গড়ে 5 টাকার পরিবর্তে 4 টাকা 91 পয়সা অর্থাৎ 4.91 টাকায় কিনলে 450 টাকা কম হয়। যদি গড়ে 5 টাকার পরিবর্তে 4 টাকা 91 পয়সা করে কিনি তাহলে আমার 450 টাকা কমে আমি কিনতে পারি। 5 টাকায় কতগুলি কেনা সম্ভব? গড় বিষয়ক যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ে, সেখানে যতগুলি সমস্যা তুমি পড়েছো এবং গড়ের যে সূত্র পেয়েছো সেখানে এই সমস্যার সমাধান করার কথা নেই। তুমি গড়ের সূত্র ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারবে না, সম্পূর্ণ ধোঁয়াশায় পরিপূর্ণ। এই সমস্যার আবার সমাধান করা সম্ভব? কম্পিটিটিভ এক্সামে এই ধরনের সমস্যা কি আসতে পারে? সব কিছুই ধোঁয়াশা। তো আমি বলবো যে এই সমস্যার সমাধান করা সম্ভব এবং কম্পিটিটিভ এক্সামে এই ধরনের সমস্যা আসাও সম্ভব। কিভাবে? কম্পিটিটিভ এক্সামে সবসময় লক্ষ্য থাকে এমন একটা প্রশ্ন করতে হবে যে প্রশ্নটাতে 99% স্টুডেন্ট বিফল হয় এবং 1% স্টুডেন্টের সফল হওয়ার সম্ভাবনা থাকে 1%। তো সেই ধরনেরই একটা সমস্যা রয়েছে এবং ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যে সমস্যার সমাধান কৌশলটি মনোযোগ সহকারে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সমস্যার সমাধান করার সময় তুমি যদি একটু ডাইভার্টেড হয়ে যায় তোমার মন, তাহলে কিন্তু সমস্যাটি বুঝতে অসুবিধা হবে। তো সমস্যাটি সম্পূর্ণটা বোঝার চেষ্টা করো যে গড়ে 5 টাকার পরিবর্তে 4 টাকা 91 পয়সা করে যদি আমি কিনি তাহলে আমার 450 টাকা কমে আমি কিনতে পারি, 5 টাকা করে কটা কেনা সম্ভব? তো এই জায়গাতে আমাদের বেশ জটিল একটা পদ্ধতির মধ্যে দিয়ে এগোতে হবে। আর এই ধরনের সমস্যা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো একটু ইজি পরীক্ষাতে এতদিন পর্যন্ত আমরা দেখিনি, ভবিষ্যতে দেখলেও দেখতে পারি। সৈনিক স্কুল বা রামকৃষ্ণ মিশনে এই ধরনের সমস্যা আসতেই পারে বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের সমস্যা আসতেই পারে এবং হায়ার লেভেলের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেখানে এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা প্রবল। তো আজকের ক্লাসটি শুধুমাত্র জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যে সকল স্টুডেন্টসরা অ্যাপিয়ারেন্স, শুধু তাদের জন্য নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম জীবনের যে কোনো বয়সে এই প্রশ্নটা তাকে বুঝতে হবে এবং এই ধরনের প্রশ্ন বোঝার পরে এই ধরনের অনেক সমস্যা সমাধান করতে হবে। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের গড় নামক যে চ্যাপ্টার রয়েছে সেখানে শেষের দিকে এই ধরনের অনেকগুলি সমস্যা রয়েছে এবং উদাহরণবালাতে এই ধরনের সমস্যা বুঝিয়ে বলা হয়েছে। তারপরেও আজকে আমরা এপিসোড আকারে কেন এই ক্লাসটি করছি, কারণ বইয়ের উদাহরণমালা সেই উদাহরণটা দেখে হয়তো তুমি নাও বুঝতে পারো, আজকের ক্লাসটি করার পরে তুমি অবশ্যই বুঝতে পারবে। দেখো, আমি 4 টাকা 91 পয়সা করে গড়ে কিনেছি কোনো একটা জিনিস। এবার আমার গড় মান 5 টাকার পরিবর্তে 4 টাকা 91 পয়সা হয়েছে, তাহলে গড় মান কতটা কমলো? 9 পয়সা করে কমলো, 0.09 টাকা করে কমে গেছে। এবার আমার 450 টাকা আমি কম পেয়েছি, গড় মান যদি আমার 8 টাকা করে কম হয় তাহলে 450 টাকায় আমি কতগুলো জিনিস কিনেছি যাতে আমার এই পয়সা করে বা 8 টাকা করে ছাড় পাওয়াতে 450 টাকা আমি ছাড় পেয়েছি? কতগুলো জিনিস, সেই কতগুলি জিনিস আমি কিনেছি সেই জিনিস সংখ্যা যদি আমি বের করতে চাই, ওই 450 টাকাকে আমি 0.09 দিয়ে ভাগ করতে পারি। ভাগ যদি করি তাহলে কতগুলি সেটা বেরোবে। এবার এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে 100 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে এটাকে কাটলাম, 50 হলো, 50-এর সঙ্গে এটা গুণ করলাম, 5000 পিস। আমি যদি 5000 পিস কোনো জিনিস কিনি তাহলে আমার 9 পয়সা করে ছাড় হলে 450 টাকা ছাড় হয়। এই কতগুলি জিনিস এটা আগে নির্ণয় করে নিতে হবে।
আমরা মূল সমস্যায় এখনো পৌঁছায়নি, শুধুমাত্র কতগুলো জিনিস সেই জায়গাটা আসলাম। তাহলে আমার 5,000 পিস জিনিস কেনা হয়েছে এবং সেটার গড় ছিল 5 টাকা করে, তার পরিবর্তে আমি 4.91 টাকা পেয়ে গেছি গড়ে, তাতে আমার 450 টাকা ছাড় হয়েছে। তো 450 টাকা যদি আমার ছাড় হয়, তাহলে আমি কতগুলো জিনিস কিনেছি এটা আমি নির্ণয় করে নিলাম। এটা নির্ণয় করে নেওয়ার কারণ আছে, এখানে বলেছে 5 টাকা করে কতগুলি কেনা সম্ভব। 5 টাকা করে কতগুলি কেনা সম্ভব সেটা নির্ণয় করতে গেলে 5 টাকা করে আমি 1 পিস কিনতে পারি সর্বনিম্ন। 1 পিস কিনলাম, তাহলে আর একটার দাম একটু কম হবে। আমার সর্বাধিক 5 টাকায় কতগুলো কিনতে পারি এই জায়গাটায় যেতে গেলে আমাকে এই 5,000 পিস এটাকে হিসাবের মধ্যে রাখতে হবে। আর যদি আমি সর্বনিম্ন, এখানে যদি প্রশ্ন হতো 5 টাকায় সর্বনিম্ন কতগুলি কেনা সম্ভব, কোনো অঙ্ক করার দরকার ছিল না, সমস্যা সমাধান করারও কোনো দরকার ছিল না, মাত্র 1 পিস বলে দেবো। 1 পিস 5 টাকা করে যদি কিনি, তাহলে 4.91 টাকা করে সব কটার দাম, একটা যদি আমি কিনি 5 টাকায়, এদিকে একটার দাম কমে যাবে 9 পয়সা, এদিকে 9 পয়সা বেশি হলো, এদিকে 9 পয়সা কম হবে, তাহলে 4.82 টাকায় 1 পিস কিনবো, আর 1 পিস 5 টাকায় কিনবো, আর বাকি সবগুলি 4.91 টাকায় কিনবো। তাহলে আমার কিন্তু গড় হবে ওই 4.91 টাকা। যদি এখানে সর্বনিম্ন কতগুলি কেনা সম্ভব এই কথাটি বলতো, তাহলে তোমার কোনো অঙ্ক করার প্রয়োজন ছিল না। তাহলে এবার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে 5 টাকার পরিবর্তে 4.91 টাকা কিনলে 450 টাকা কম হয়, 5 টাকায় সর্বনিম্ন কতগুলি কেনা সম্ভব, তো অঙ্কটা দেখে ঘাবড়ে গিয়ে অঙ্ক কীভাবে সমাধান করব সেই চিন্তাভাবনায় যদি চলে যাও, তাহলে অনেক সময় নষ্ট হবে। সেই জায়গাতে তুমি কী করবে, সেই জায়গাতে তুমি আজকের ক্লাসের পরে এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করবে যে সর্বনিম্ন যদি 5 টাকায় কিনতে বলে 1 পিস, যদি 1 পিস 5 টাকায় কিনি, তাহলে আর 1 পিস আমি 4.82 টাকায় কিনবো। কোনো সমস্যা সমাধান করার প্রয়োজন থাকলো? থাকলো না। কিন্তু প্রশ্ন করেছে 5 টাকায় কতগুলি কেনা সম্ভব, অর্থাৎ 1 পিস তো কেনা সম্ভব, 2 পিস কেনা সম্ভব, 3 পিস কেনা সম্ভব, সর্বাধিক কতগুলি কেনা সম্ভব। এইবার আমরা যাব আমাদের অরিজিনাল সমস্যা সমাধানে। বুঝতেই পারছো সমস্যাটি কিন্তু বেশ জটিল, হায়ার লেভেলের কম্পিটিটিভ এক্সাম এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এবার কথা হচ্ছে যে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট বা অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টে এই ধরনের অঙ্ক কেন শিখবো এত অল্প বয়সে? তোমাকে এই উত্তর করার কৌশলটা জেনে রাখতে হবে, তোমাদের পরীক্ষাতেও যে কোনো টাইমে আসতে পারে। যেমন একটু আগে যেটা বললাম সর্বনিম্ন কতগুলি, তখন কিন্তু তুমি এই ক্লাসটি করা থাকলে আর ভুল করবে না। তো এবার দেখো, আমি যদি 1 পিস কিনি এই পয়সায়, তাহলে 1 পিস কিনতে পারবো 5 টাকায়। এবার আমি যদি এই পয়সার থেকে আরও 9 পয়সা কমে কিনি আর 1 পিস, তাহলে কিন্তু আমি এখানে 2 পিস কিনতে পারবো 5 টাকায়। 5 টাকায় যদি 1 পিস কিনি, তাহলে এই পয়সাতে মানে 4.82 টাকাতে 1 পিস কিনতে হবে। আমি 5 টাকাতে যদি 2 পিস কিনি, এখানে এক এক করে বাড়িয়ে দাও, 2 পিস কিনি, তাহলে আর এক সেই যে আর 1 পিস তার দাম আরও 9 পয়সা কমে কিনতে হবে। এইভাবে 9 পয়সা করে কম কিনতে 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 আমি কতই গিয়ে 1 পিস কিনতে পারি। তো তার জন্য কি করতে হবে, এই 4.91 টাকাকে তুমি 9 পয়সা করে ভাগ করো, তাহলে 54.সামথিং হচ্ছে, অর্থাৎ তুমি 54 বার আগে পৌঁছাতে পারো। আর 54 বার আগে যদি পৌঁছাও 9 পয়সা করে, তাহলে তোমার 4.86 টাকা হয়। তাহলে 4.91 টাকা থেকে যদি 4.86 টাকা বাদ দাও, তাহলে পড়ে থাকে 5 পয়সা। এই 0.05, এই 5 পয়সা পর্যন্ত তুমি 9 পয়সা করে কমাতে কমাতে যেতে পারো। জায়গাটা ভালো করে বোঝো, 4.91 টাকা থেকে তুমি 9 পয়সা কমাতে পারো, আবার 9 পয়সা কমাতে পারো, আবার 9 পয়সা করে কমাতে পারো। যতবার 9 পয়সা কমাবে, ততবার 5 টাকা করে 1 পিস করে বেশি কিনতে পারবে। সর্বনিম্ন 1 পিস তুমি কিনতেই পারো,
তারপরে তুমি দুই পিস কিনলে আরও 9 পয়সা কমে আর এক পিস কিনতে হবে। তুমি যদি আরও এক পিস বাড়িয়ে দাও তাহলে এখানে তোমার আরও 9 পয়সা কমে এক পিস কিনতে হবে। এইভাবে তুমি কততে যেতে পারো, তুমি 54 বার 9 পয়সা করে কমিয়ে 5 পয়সা পর্যন্ত যেতে পারো, তারপরে আর 9 পয়সা কমাতে পারছো না। তাহলে তুমি 5 পয়সা করে এক পিস কিনলে, তুমি যদি 5 পয়সায় এক পিস কেনো তার মানে তুমি 54 বার আগে এসেছো 9 পয়সা করে। তাহলে এদিকে তুমি 54 বার যেতে পারছো, তাহলে 5 টাকা করে তুমি 54 পিস কিনতে পারছো। 5 টাকা করে তুমি যদি 54 পিস কেনো তাহলে তোমার এক পিস কিনতে হবে 5 পয়সা দিয়ে। এক পিস 5 পয়সা দিয়ে কিনবে আর 54 পিস তুমি 5 টাকায় কিনতে পারবে। এটাই কি সর্বাধিক? না। তুমি যদি 5 পয়সা করে এক পিস কোনো দ্রব্য কেনো তার এগেনস্টে তুমি 54 পিস কিনতে পারবে 5 টাকা করে। তো এবার এই এক পিস আর ওই 54 পিস এই দুটো মিলে হলো 55 পিস। এই 55 পিস দ্রব্য যদি তুমি 5 পয়সা আর 5 টাকা করে কেনো, বাকি যে দ্রব্যগুলো সেগুলো তোমাকে এই দামে কিনতে হচ্ছে। তো এবার আমার টোটাল যে সংখ্যাটা 5000 তাকে যদি আমি এই এক পিস আর 54 পিস অর্থাৎ 55 পিস দিয়ে ভাগ করি তাহলে কতবার আমি 5 পয়সা করে একটা একটা জিনিস কিনতে পারবো আর 54 পিস করে 5 টাকা করে কিনতে পারবো। তাহলে আমি 5 পয়সা করে এক পিস যদি কিনি তাহলে 54 পিস কিনতে পারবো 5 টাকা করে। এই এক পিস আর 54 পিস মিলিয়ে হলো 55 পিস। 55 দিয়ে যদি আমি 5000কে ভাগ করি তাহলে 90 দশমিক সামথিং হচ্ছে। তো এবার এই 90 দশমিক সামথিং দরকার নেই, আমি 90 বার 5 পয়সা করে একবার কিনতে পারবো, 54 পিস কিনতে পারবো 5 টাকায়। এইভাবে আমি 90 বার 5 পয়সা করে যদি কিনি তাহলে আমি 90 বার 54 পিস করে 5 টাকা করে কিনতে পারবো। তাহলে 54 পিস করে যদি আমি 90 বার কিনি তাহলে 4860 পিস 5 টাকা করে কিনতে পারছি। তার জন্য আমাকে 90 পিস কিনতে হবে 5 পয়সা করে। তো এই জায়গাটা আরও ক্লিয়ারলি বোঝো যে তুমি যদি 5 পয়সা দিয়ে একটা দ্রব্য কেনো তাহলে তোমাকে 54টা দ্রব্য কিনতে হবে 5 টাকা দিয়ে, আর বাকিগুলো এই দামে কিনতে হবে। এবার তুমি যদি এইভাবে 90 পিস পর্যন্ত যাও তাহলে তুমি এইভাবে 4860 পিস পর্যন্ত কিনতে পারো 5 টাকা করে। তাহলে এতগুলো 5 টাকা করে কিনবে, এতগুলো 5 পয়সা করে কিনবে, মোট কতগুলো হলো যোগ করে দেখো মোট কতগুলো হলো। তাহলে 4860 আর 90 4950, আরও 50 পিস থাকলো, যে 50 পিস তোমাকে এই 4 টাকা 90 পয়সা করে কিনতে হবে। তাহলে এই 50 পিস, এই 90 পিস আর এই 4860 পিস, এই তিনটের সমষ্টি যদি করি আমি, তাকে যদি গড় করি তাহলে কিন্তু এই দামটাই থাকবে। এটা তোমার হোমওয়ার্কের মধ্যে পড়বে। তুমি হোমওয়ার্ক কী করবে, যে 4860 পিস তুমি কিনেছো 5 টাকা করে আর 90 পিস কিনেছো 0.05 টাকা করে আর 50 পিস কিনেছো তুমি 4 টাকা 91 পয়সা করে, এই তিনটে টোটাল যেটা হবে সেটা তুমি নির্ণয় করবে, তাকে তুমি ভাগ করবে কত দিয়ে, ভাগ করবে 5000 দিয়ে। সেটা ভাগ করে কি তোমার 4.91 আসে কি না সেটা বের করতে হবে, ওটা হবে প্রমাণ। তুমি এখানে প্রমাণ করে দেখবে, প্রমাণ করে তোমাকে দেখতে হবে, এইটুকু তোমাকে প্রমাণ করে দেখতে হবে। তো তাহলে আমরা বিষয়টা কি দেখলাম, যে 4 টাকা 91 পয়সা করে গড়ে সবকটা কিনেছি। আমি যদি এক পিস কিনি 5 টাকা দিয়ে তাহলে আমাকে 9 পয়সা কমে একটা কিনতে হবে। এভাবে 9 পয়সা করে কম কিনতে 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 9 পয়সা কতবার কমাতে পারবো আমি, 54 বার কমাতে পারবো। 9 পয়সা করে কমাতে কমাতে 54 বার কমালে আমার 5 পয়সায় এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ 5 পয়সা দিয়ে যদি আমি একটা কিনি তাহলে 54 বার আমি এইদিকে এসেছি 9 পয়সা করে। তাহলে এইদিকে প্রত্যেকবার যতবার 9 পয়সা করে বাঁদিকে আমি সরবো
অর্থাৎ পাঁচ পয়সা নয় পয়সা করে কমাবো, ততবার আমি পাঁচ টাকা করে এক পিস করে কিনতে পারবো। এদিকে পাঁচ টাকা দিয়ে এক পিস কেনার জন্য এদিকে নয় পয়সা কমে যাবে আর একটার দাম, আর একটা কিনলে আবার নয় পয়সা কমে যাবে। এইভাবে আমি 54 বার এই 54 পিস আমি 5 টাকা দিয়ে কিনে ফেলি যদি, তাহলে আমার একটার দাম এসে দাঁড়ায় 5 পয়সা, এক পিস 5 পয়সা দিয়ে কিনতে পারি। এদিকে এক পিস আর 54 পিস 55 পিস হয়ে গেল, এই 55 পিস মিলে একটা কম্বিনেশন হলো, এই কম্বিনেশন দিয়ে তুমি 5000কে ভাগ করো, দেখো 90 পয়েন্ট সামথিং হয়, অর্থাৎ এই কম্বিনেশনটাকে তুমি 90 বার পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে 90 বার পর্যন্ত যদি তুমি এগিয়ে নিয়ে যাও, তাহলে তোমার এখানে 4860 পিস হয়ে যাচ্ছে, এদিকে 90 পিস হয়ে যাচ্ছে। এই 90 পিস আর এই 4860 পিস, এই দুটো মিলিয়ে তোমার কত হলো 4950 পিস হলো। আর বাকি 50 পিস কোথায় গেল? বাকি 50 পিস তোমাকে 4.91 টাকা করে কিনতে হবে। তাহলে তুমি সর্বাধিক 4860 পিস কিনতে পারো 5 টাকা করে, তার জন্য তোমাকে 90 পিস 5 পয়সা করে কিনতে হবে, আর বাকিগুলো তুমি 4.91 টাকা করে কিনবে। এই 4.91 টাকা করে তুমি যখন কিনছো 50 পিস, এই জায়গাটা এবার আরও গুরুত্বপূর্ণ। এবার তুমি এখান থেকে আরও 9 পয়সা কম করলে তার জন্য আরও 1 পিস কিনতে পারবে 5 টাকা করে। এইভাবে তুমি কত পর্যন্ত যেতে পারছো? 50 পিস রয়েছে তোমার হাতে, 50 পিসের মধ্যে তুমি যদি আরও 1 পিস কেনো 5 টাকা দিয়ে, এই 5 টাকা দিয়ে যদি তুমি আরও 1 পিস কেনো, তাহলে এদিকে 1 পিস তোমার কমে যাবে 9 পয়সা। তো এইভাবে তোমার কাছে আছে 50 পিস। এই জায়গাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, উত্তর কিন্তু এই 4860 পিসই তুমি কিনতে পারো সর্বাধিক, তাই নয়। আমরা একটা স্টেপ পর্যন্ত বললাম যে 4860 পিস সর্বাধিক। তো এবার কথা হচ্ছে আরও 50 পিস আমার হাতে রয়েছে, যেটা 4.91 টাকা করে আমি কিনতে পারছি। ওই 4.91 টাকা করে যদি আমি আরও 50 পিস কিনি, সেই 50 পিসের মধ্যে থেকে আমি 1 পিস কম পয়সায় কিনলাম, 1 পিস এখানে বেড়ে গেল, তাহলে আমি যদি এখানে আরও 1 পিস 5 টাকা দাম দিয়ে কিনি, তাহলে আমাকে এইখান থেকে বাকি যে 49 পিস থাকবে সেখানে আমাকে 4.82 টাকা দিয়ে, আমি যদি এখানে আরও 1 পিস বাড়িয়ে দিই, তাহলে আমাকে এখানে আরও 9 পয়সা কমাতে হবে। এইভাবে আমার হাতে মোট 50 পিস আছে। তো 50 পিস আমি যদি 5 টাকা করে কিনে নিই, তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে দামটা বেড়ে যাচ্ছে। আমি যদি আরও 50 পিস 5 টাকা করে কিনি, তাহলে অ্যাভারেজ আমার এই জায়গাটায় থাকছে না, অ্যাভারেজ কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেজন্য আমি 49 পিস এখানে 49 পিস পর্যন্ত আমি কিনতে পারবো 5 টাকা করে, তার জন্য আমাকে 49 বার 9 পয়সা করে, এই 49 × 0.09 এতবার 49 বার 9 পয়সা করে দাম কমাতে হবে একটা দ্রব্য কেনার জন্য। তাহলে এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে গেছি, কি 5 টাকা করে মোট কতগুলো কেনা সম্ভব, 5 টাকা করে আমার কেনা সম্ভব, এখানে পেয়েছি 4860, তার সঙ্গে 49 যোগ করে দাও, 9, 6, 4, 10, 0 হাতে 1, 9, 4909টি, 4909টি আমি কিনতে পারবো 5 টাকা করে, আর 90টি আমার কিনতে হবে 5 পয়সা করে। তাহলে কত হয় টোটাল করলে? 9, 9, 9, 4, 4999টি হলো। আরও 1 পিস আমাকে কিনতে হবে, এর সঙ্গে আরও 1 পিস আমাকে কিনতে হবে। কতটা জটিল সমস্যার সমাধান আমাকে করতে হলো। এইবার এই সমস্যাটিকে একদম সংক্ষেপে কীভাবে আমরা করব, আমরা এই ধরনের অনেকগুলো সমস্যার সমাধান যখন করব, তখন কিন্তু আমাদের কাছে এটা আস্তে 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 ইজি হবে, কারণ এই ধরনের সমস্যা আমরা আগে কখনো সমাধান করিনি। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের শেষের দিকে, মানে এই চ্যাপ্টারের একদম শেষের দিকে, এই ধরনের অনেকগুলি সমস্যা রয়েছে, প্রত্যেকটি সমস্যা সমাধান করো, করতে করতে তোমার কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা চলে আসবো একদম সংক্ষেপে এই সমস্যার সমাধান করব কিভাবে। তো দেখো, যখনই আমার 9 পয়সা করে হলো,
আমি এটাকে নয় দিয়ে ওই নয় পয়সা দিয়ে ভাগ করব, যে সংখ্যাটা পাবো 54, সেই 54 বারে আমার কত পয়সা এসে দাঁড়ায় সেটা নির্ণয় করে নেব। তাহলে আমার সেটার এক পিসে এর 54 পিস হবে, এই 54 পিস আর এই এক পিস যোগ করব 55 পিস, টোটাল সংখ্যাকে ভাগ করব, যেটা পাবো সেই তত বার আমি নিতে পারবো, একে তত দিয়ে গুণ করব। করার পরে কি হলো, আমার টোটাল যত পিস হলো 5000 থেকে কত কম হলো 50 পিস, এই 50 পিসের মধ্যে থেকে এবার আমি 5 টাকা করে যদি কিনি, অর্থাৎ আমি এখান থেকে 9 পয়সা বেশি দিয়ে কিনছি, এখান থেকে 9 পয়সা কমাতে হবে। এবার এইভাবে আমি এই 50 পিসের মধ্যে আমি একদম 0 পয়সা পর্যন্ত আসতে পারবো কতবারে সেটা আমাকে দেখতে হবে। 0 পয়সা পর্যন্ত আসতে পারবো যতবারে, ততবার যদি এইখানে যোগ করি সেটা 5000 বেশি হয়ে যায়, তাহলে হবে না, 5000 পর্যন্ত যেতে গেলে যত তত পর্যন্ত। এবার 5000 পর্যন্ত যেতে গেলে দেখা যাচ্ছে এখানে আমার এক পিস পড়ে থাকে, যেটাকে আমার 0.441 পয়সায় কিনতে হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে বেশ জটিল কঠিন একটা সমস্যা, ধোঁয়াশায় পরিপূর্ণ, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের সমস্যা সমাধান যদি তুমি কৌশলটা শিখে রাখতে পারো, তাহলে হোল লাইফে তুমি যতবার কম্পিটিটিভ এক্সামে বসবে তাতে এর উপর বেস করে যদি আরও কঠিন প্রশ্ন আসে, তুমি কিন্তু অবশ্যই তার অ্যান্সার করতে পারবে, অন্যদেরকে পেছনে ফেলে তুমি এগিয়ে যাবে, কারণ অন্যদের হয়তো এই জায়গাটা নাও দেখা থাকতে পারে। কারণ এই ধরনের সমস্যা আমরা আগে কখনো দেখেছি, কোনো বইয়ে আছে কি না আমার সেটা জানা নেই, সম্পূর্ণ নিজস্ব থিঙ্কিং থেকে আমি এই সমস্যাটি তৈরি করেছি এবং আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের গড় চ্যাপ্টারের শেষের দিকে এই সমস্যাগুলোকে অ্যাড করেছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই ধরনের সমস্যার উপর প্র্যাকটিস করতে থাকো, কম্পিটিশনে নিজেকে এগিয়ে রাখো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, অন্য কোনো বিষয়কে সামনে নিয়ে ততদিন পর্যন্ত প্র্যাকটিস করো, আর পরবর্তী এপিসোড দেখতে গেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো, তাহলে সবার আগে তুমি দেখতে পাবে।